আমরা তো ঢাকার মানুষ, এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই। পোশাক মানে ছেলে যা পড়ে মেয়েও তাই পড়ছে। যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা, ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে। বাইরে বিশ্বাস করছেন না কথা, যে কাপড়গুলো আমরা বাসায় পরি, জিন্স ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না, যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে, কি বলেন, স্যান্ডো গেঞ্জি বলেন না, এই টাইপের। আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে, যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে, ভিতরে পরে একটা ইনার বলে, তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে, একটা ছেলে মানুষই তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরতে। আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকলে আসতে লজ্জাবোধ করেন না একটু? আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন, তাই না? ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন। এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে, 5 বছর 10 বছর মনে করেন বাসায় ছিল, ভালো তরবিয়ত দিয়েছেন, এখন বাইরে তো যেতে হবে, স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে, ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি। এমনও পোশাক আছে যে পোশাক গুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই, যে পোশাক গুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায়। এখন এই প্রশ্ন করার, এই এই অহেতু প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি, এই প্রশ্ন করার দরকার নাই, বেয়াদবি প্রশ্ন। মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা, এটা হচ্ছে কথা। কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে, আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না, পারবেন? জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না, আপনাকে তো এদিকে তাকাইতেই হবে, ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন। এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে, বিশ্বাস করেন, ম্যাক্সিমাম মেয়ে, ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করতে লাভ করতে পারে, পাঁচক নামাজ পড়তে জানে না, ওজুর ফরজ কি জানে না, এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে, ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না, এত বেসিক প্রশ্ন। মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা এটা বাদ দিয়ে অন্য কোন তাসবিহ পড়লে হবে কি না, এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না, এর উত্তর কে না জানে? কোন জায়গায় আছি দেখেন, একটা সময় ছিল, আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র, আন্দালুসে একটা সময় ছিল, ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত, হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত, কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকিহ হয়েছে। এখন দেখবেন বেসিক ওজুর মাসালা, গোসলের মাসালা, হ্যাঁ ফরজ গোসলের মাসালা, নামাজের ফরজ ওয়াজিব, হায়েজ নেফাসের মাসালা, এই বেসিক মাসালাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না, অথচ এদিকে পড়াশোনা করেছে 20 বছর 25 বছর, কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন, আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে? আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না, কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে? ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই, দুনিয়ায় সবকিছু। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন, নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন? নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে, সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কি, নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা, সার্টিফিকেট দিয়ে একটা জব, একটা জব না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে মেয়ে দিবে না, মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করব না, এই তো জীবন চক্রটা তো এমনি চলছে। তরুণ প্রজন্মকে আমি প্রথমে রিকোয়েস্ট করব যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে, প্রিয় ভাইরা এবং বোনেরা, আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু, আল্লাহর আদেশ এটা, যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহ আদেশ কি হয়? আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয়? ফরজ। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহ গুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাক। দুটো জিনিস পাচ্ছেন, যা দিয়েছেন নিতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে, শুধু যা দিয়েছেন নিব, যা নিষেধ করেছেন ছাড়বো না, এটাও কিন্তু হলো না,
যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে ছাড়তে হবে